আপ্রাণ চেষ্টা। দেখুন, আমি নিজেও জানি, আপনারাও জানেন, মায়েরা হয়তো বিশেষ জানেন না, কিন্তু যারা এখানে আমার বাবা জাঠারা রয়েছে, কাকারা রয়েছে, দাদারা রয়েছে, তারা বলতে পারবে যে 2014 সালে আমি যখন এখানে ভোটে দাঁড়িয়েছিলাম, তখন এইখানকার ভোটের অঙ্কের খাতায় 0 পাওয়ার মতো আমি একদম পাস করতে পারিনি। ডাহা ফেল, অর্থাৎ লাল লাল গোল্লা গোল্লা পেয়েছিলাম। আমি জানি আমি গোল্লা পেয়েছি, কিন্তু যেখানে গোল্লা পেয়েছি মানুষ আমায় আশীর্বাদ করেনি, ছোটরা আমায় ভালোবাসেনি, স্নেহ দেয়নি, শুভেচ্ছা দেয়নি, তাই বলে আমি এখান থেকে মুখ ফিরিয়ে যাইনি। আমার কাছে আমি আপনাদের আশীর্বাদ না পেলে জয়নগরের আর অন্যান্য অঞ্চল, ফুলতলি আছে, গোসাবা আছে, বাসন্তী আছে, মগরাহাট আছে, ক্যানিং আছে, ক্যানিংয়ের দুটো পূর্ব পশ্চিম আছে, সবাই কিন্তু হাত ধরে তুলে 1,08,000-এরও বেশি ভোটে আমাকে লোকসভায় দিল্লিতে পাঠিয়ে দিয়েছিল হই হই করে। নির্বাচনের আগে আমি এইখানেই একটা সভা করে গিয়েছিলাম, যে সভায় আমি তনুজার জন্য এবং সনকার জন্য আরো কয়েকজনের জন্য আপনাদের কাছে আবেদন জানিয়েছিলাম যে পঞ্চায়েতে আপনারা এদেরকে নির্বাচিত করুন, তাহলে এরা আপনাদের হয়ে ভালো কাজ করবে। আপনারা সকলেই আমার সেদিনের যে দাবি, যে প্রার্থনা, যে আবেদন, আপনারা সকলেই আশীর্বাদ করেছেন বলে আজকে করাবেগ, রাজাপুর করাবেগ গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুজা এখানে এসে উপস্থিত হয়েছে, পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সনকা এখানে উপস্থিত হয়েছে, এছাড়াও হরিনারায়ণপুর অঞ্চলে উপপ্রধান মুস্তাকিম মোল্লা এখানে আছে, এছাড়াও আমি যার জন্য আপনাদের কাছে আশীর্বাদ চেয়েছিলাম, খান জিয়াউল হক জেলা পরিষদের তখন প্রার্থী ছিল, এবারে আপনাদের আশীর্বাদে জেলা পরিষদের নির্বাচিত সদস্য। এছাড়া এই এখানকার রাজাপুর করাবেগ অঞ্চলে সকলে সুখ দুঃখের সাথে কথা বলে, তাদের কাছে সেলিমও এখানে রয়েছে। জীবন সত্যি সার্থক, ঠিক আছে, সবাই একটু হাততালি দিই, সবাই হাততালি দিই, খুব ভালো তো। আর এই বাচ্চা আমাদের সবার বাচ্চা, এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। জীবনের এই যে এনার্জি বাচ্চা, আমাদের জীবনে কখনো আমরা পাইনি, কোন সাংসদ আমাদের জীবনে, কোন বিধায়ক আমাদের হাতে কোনো দিন ব্যাগ করে দেয়নি, এই বাচ্চাদের কিন্তু অনেক। একটু দূরে দাঁড়াও, আপনাদের কাছে এটা জানাই যে একটু আগে বক্তব্যের মধ্যে দিয়ে বলছিল, এবং আমার কাছে খবরও আছে যে রাজাপুর করাবেগ অঞ্চল সবসময় একটা উত্তপ্ত করতে পারে, স্কুলটি যাতে চলে বন্ধ না হয়ে যায়, টিচারদের যাতে মাইনে না বন্ধ হয়ে যায়, যে পরিবারে যারা আমাকে জায়গা প্রোভাইড করেছে তাদের যে সামান্য আয়টুকু জায়গা দেওয়ার জন্য সেটা বন্ধ না হয়ে যায়, তার জন্য তাদের কাছে আবারও ভিক্ষা করতে গিয়েছিলাম। তাদের উৎসাহ দেওয়ার জন্যই পুতুলি নাচের মাধ্যমে কিভাবে তারা নিজেরা পড়াশোনায় আরো মনোযোগী হবে, কি করে নিজের ঘর, নিজের গ্রাম। শ্রীমতি প্রতিমা মণ্ডল মহাশয়া, আর এদিকে রাজেশ ইনাই, সাবান, টুথব্রাশ, টুথব্রাশ স্কুলে।